পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার বাহাদুরপুরে বিস্ফোরণে ভেঙে পড়ল একটি বাড়ির একাংশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। এই ঘটনায় একই পরিবারের 7 জন সদস্য আহত হয়েছে। আমি কারখানা থেকে আসছি, এসে কোথায় চান টান করি, আমি প্যান জামা কাপড় জামা ছেড়ে একটা ঠাকুর নাম করবো করে বসেছি। সেই সময় একটা আওয়াজ হলো, এত জোর আওয়াজ হলো যে মনে কী হয়ে গেল, দৌড়ি বেয়ে এসে দেখছি না এই ব্যাপার, আওয়াজ উঠছে, পুরো আওয়াজ চিৎকার করছে, আমি এসে দেখছি না এই সব ঢাকা আছে। তার দিকে আস্তে আস্তে কোনো রকম দৌড়ে এসে আমি আর সবাই আর গ্রামের লোক সবাই এসে তাদেরকে বার করার জন্য হেল্প করলাম, আমরা চেষ্টা করলাম, বার করলাম, বার করে এবার গাড়ি টাড়ি ডেকে তাদেরকে হসপিটাল পৌঁছানোর ব্যবস্থা করলাম। কজনের চোট লেগেছে? প্রায় 7-8 জন। কি কারণে বিস্ফোরণ বলতে পারবেন? এটা হয়েছে শুধু একটা ছোট্ট গ্যাস সিলিন্ডার থেকে বাস্ট হয়েছে। পুলিশ এসেছিল? হ্যাঁ পুলিশ এসেছিল। যার ঘর, কি নাম, কি করেন? দয়াময় মণ্ডল। উনি কি করেন? বেকার ছিল, কিছুই করেন না, বেকার। পাশের বাড়িতে গ্যাসের আওয়াজ পাওয়া যায়, হ্যাঁ, ওরা ডাকাডাকি করে যে আমাদের ঘরে গ্যাসে আগুন লেগেছে। আমরা ছুটি যাবার সঙ্গে সঙ্গেই কিছু লোক চলে যায়, আমি পেছনে গেছিলাম, কিন্তু দিয়াল আমার ছাদ ধসকি পড়ে গেল, ওরা চাপা গেল, আমি পেছন দিকে পেছন দিলাম, তারপরে আবার সব তুলো তুলি করে হসপিটাল পাঠালাম। মানে কি ক্ষতি হয়েছে ঘরটার? এখন ঘরে গোটা ঘরটাই ক্ষতি, গোটা ঘরটা চোপড় হয়ে গেছে। পাকা ঘর ছিল? হ্যাঁ পাকা ঘর। ঘরে মালিক কে ছিল? মালিক সদাগর, সদাময় উত্তম। কত কতজন আহত হয়েছেন? আহত হয়েছে 6 জন মতন। এরা কি সব চাপা পড়ে গিয়েছিল? হ্যাঁ, বহু কষ্ট করে আমরা তুললাম। জানা গিয়েছে মঙ্গলবার রাতে জামুরিয়া থানার বাহাদুরপুরের গোয়ালাপাড়ায় হঠাৎই বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের জেরে বাড়ির একাংশ ভেঙে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। পরিবার সূত্রের খবর, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরেই এই ঘটনা ঘটেছে। তবে কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। মানে গ্যাস ধরাচ্ছি, ধরাতে ধরাতে একটু লিক নিচে পড়ছে, যে আগুন জ্বলুন, যে আমি সূর্যের বস্ত্র রাস্তা খুঁজছি, তা করতে করতে বেড়ে উঠছে, যে একটু পাঁচ দিকে আসছে ওটা ঘর পড়ে। কজনের চোট লেগেছে? চোট এবার আমি তো দেখিনি, তুমি ঘরের মালিক তো? আমি বড়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দ বার্তা।